আজকে পাট ব্যবসায়ী পাট চাষী এর পক্ষ থেকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক ও কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাই ও বন্ধু, আজকে এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক তার লিখিত বক্তব্যের মধ্যে যে আলোচনা রেখেছেন সেই আলোচনা মধ্যে সমস্ত কিছু প্রকাশ পেয়েছে। এখানে আর অন্য কিছু বাকি নেই। আমরা এই বক্তব্যগুলো এভাবে উপস্থাপন করা হয়েছে, এটা কার্যকারী করার পক্ষে আমি আমার শ্রমজীবী মানুষের পক্ষ থেকে সমর্থন করি এবং অভিনন্দন জানাই। সংগ্রামী বন্ধুরা, আমার আজকে যে বিষয়ে এখানে আলোচনা হয়েছে, সরকারের পক্ষ থেকে ঘোষণা ছিল যে বন্ধ হওয়ার 3 মাসের মধ্যে আবার মিলগুলিকে পুনরায় চালু করবে, যে কথা আমাদের সাংগঠনিক ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক উপস্থাপন করেছেন। আমিও এই কথার সাথে একমত। কারণ হচ্ছে যে আজকে মানবতার মা বঙ্গবন্ধু কন্যা জননীর যে শেখ হাসিনা, তার কাছে উদার্ত আহ্বান রাখব যে আপনি একমাত্র বাংলাদেশের যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের যে রোল মডেল আজকে বাস্তবায়ন হচ্ছে, আপনি এই 10টি মিল আপাতত চালু করার পক্ষে যে দাবি রাখা হয়েছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, এটা আপনার জন্য সামান্য ব্যাপার। আশা রাখি আপনি এই সমিতির উদ্যোগ এবং সমিতির পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে সেই দাবির পক্ষে আপনি আমাদেরকে এই সমিতিকে সহযোগিতা করার আহ্বান জানায় ও অনুরোধ জানায়। আপনার মানবতার মা, আপনি বিশ্বনন্দিত ব্যক্তি জননেত্রী শেখ হাসিনা, আপনি পারেন না এমন কোনো কাজ আপনার কাছে নাই, আপনি সব কিছুই করতে পারেন, আপনার পক্ষে সম্ভব। তাই আপনার কাছে জোরালো আহ্বান জানাবো যে সমিতির পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠানটি রয়ে আপনার কাছে 10টি মিল 3টি জোন এলাকায় এই চালু করার বিষয়ে যে দাবি রাখা হয়েছে সেই দাবির পক্ষে আমরা সকলে একমত পোষণ করছি। অনতিবিলম্বে এই দাবি পূরণ করা হবে। আগামী দিন যে আবার যে দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনও আমরা আবার আপনাকে বিজয়ী করে আমরা আবার সোনার বাংলায় আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। এই আশা ভরসা নিয়ে আপনাকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। আমাদের সারা বিশ্বে এখন জলবায়ু বিপর্যয়ের অবস্থান কারণ বসে মধ্যে বাংলাদেশ একটা অন্যতম। আমাদের পাট চাষ না করে তাহলে জলবায়ু বিপরীত অবস্থান ধারণ করে, কারণ দেখা যাচ্ছে যে 2 মাসে আবহাওয়া উত্তপ্ত হয়, ওই সঙ্গে এই পাটের সবুজ পাতায় সংগ্রহ অক্সিজেন মনোবর পদার্থ এই পরিবেশকে যার ফলে বাংলাদেশের এই জলবায়ু প্রতিরোধিত হবে, যার ফলে এখন চালু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। আপনাকে সবাইকে ধন্যবাদ জানাই।